Hello students of class 11 তাপ সঞ্চালন অধ্যায়টা হচ্ছে পঞ্চম ভিডিও এই ভিডিওতে যে টপিকগুলো আলোচনা হবে যারা 2021 সালে অ্যানুয়াল এক্সামিনেশন দেবে 11 এ তোমাদের ডিসকার্ডেড সিলেবাস অর্থাৎ যেটা রিভাইজ সিলেবাস রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো পরীক্ষাতে কিন্তু বলতে গেলে ইনক্লুড নেই তো বাদ আমি দিচ্ছি না তার কারণ হচ্ছে এন্ট্রান্সে এগুলো অনেক প্রয়োগ রয়েছে আর এগুলি ছিল যেগুলো তোমরা নতুন পড়া ব্যাপার ছিল তো ওই জন্য আমি আলোচনা করছি যতটা সম্ভব তো তোমরা তোমাদের ইচ্ছা তোমরা পরীক্ষার জন্য নাম পড়তে পারো কিন্তু এন্ট্রান্স এর কথা দেবে দেখতে পারো তো তিনটে টপিক আমরা এই ভিডিওতে কভার করব সেটা হচ্ছে স্টিফেনের সূত্র সৌর ধ্রুবক এবং নিউটনের শীতলীকরণ সূত্র এগুলো কিন্তু যদি বাদ না যেত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল ফাইনাল এক্সামিনেশনের জন্য তো এখন বাদ চলে গেছে কিন্তু এন্ট্রান্স এর জন্য পড়তে হবে তোমাদের তো সেটা হচ্ছে স্টিফেনের সূত্র তো স্টিফেনের সূত্রতে যেটা স্টিফেন সবচেয়ে প্রথমে সূত্রটা যখন বের করেন তো উনি টিন্ডল ডুলং পেটি এইসব বিজ্ঞানী বিভিন্ন পর্যবেক্ষণ কিংবা বিভিন্ন গবেষণা থেকে যা তথ্য পেয়েছেন সেগুলোকে পর্যালোচনা করতে গিয়ে বিজ্ঞানী স্টিফেন একটা সূত্র দেন সেই সূত্রটা কেমন না সূত্রটা হচ্ছে কোন একটা বস্তু দ্বারা প্রতি একক ক্ষেত্রফল এবং প্রতি একক সময় অর্থাৎ বিকিরণ যে তাপে হার আর কি প্রতি একক ক্ষেত্রফলে সেটা কিন্তু উষ্ণতার চতুর্থ ঘাতের সঙ্গে সমানুপাতিক তো এই সূত্রটা কিন্তু যে কোনো তলের কথা বলা ছিল স্টিফেনের সূত্রে তো এইটা যখন সমানুপাতিক তোলা হলো তখন এখান থেকে একটা ধ্রুবক এলো সেটা হচ্ছে সিগমা তো এই সিগমাটাই হচ্ছে আমাদের স্টিফেনস কনস্ট্যান্ট কিংবা স্টিফেনের ধ্রুবক তো এর মান এইরকম 5.67 × 10^-4 অর্থাৎ পরম শূন্য উষ্ণতায় কোন রকম বিকিরণ কিংবা কোন রকম বিকিরণ হবে না তো সূত্রে বলাই রয়েছে যে কোন বস্তু পৃষ্ঠের একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে মোট বিকিরণ তাপ অর্থাৎ বিকিরণ তাপের যে হার সেটা উষ্ণতার চতুর্থ ঘাতের সমানুপাতিক পরে বিজ্ঞানী বোলজম্যান স্টিফেনের সূত্রটা দিলেন পরে যে বিজ্ঞানী বোলজম্যান তাপগতিবিদ্যার সাহায্যে সূত্রটা প্রমাণ করেন আর উনি বলেন যে এই সূত্রটা শুধুমাত্র আদর্শ কৃষ্ণ বস্তু কিংবা কৃষ্ণ বস্তুই বলা ভালো শুধুমাত্র কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য এই জন্য এই সূত্রকে শুধু স্টিফেনের সূত্র না বলে আমরা বলি স্টিফেন বোলজম্যানের সূত্র তো এটা হচ্ছে স্টিফেন বোলজম্যানের সূত্র তো সেই স্টিফেন বোলজম্যানের যে সূত্র রয়েছে আমরা যদি একটু বিচার করি সেই ক্ষেত্রে প্রিভোস্টে যারা প্রিভোস্ট আমরা পড়েছিলাম প্রিভোস্টের তাপ বিনিময় নীতি কিংবা হিট এক্সচেঞ্জ নীতি কিংবা নিয়ম সেটা প্রয়োগ করলে আমরা সূত্রটাকে একটু ভালোভাবে উপস্থাপনা করতে পারবো কিরকম ধরো বস্তুর উষ্ণতা হয়তো টি আর তার যে পরিপার্শ্বের উষ্ণতা টি জিরো আমি ধরলাম বস্তুর উষ্ণতা পরিপার্শ্বের যে সারাউন্ডিং উষ্ণতা থেকে বেশি তো স্বাভাবিকভাবে বস্তু যে পরিমাণ তাপ বিকিরণ করছে যে উষ্ণতা বেশি সেটা এটা আর পরিপার্শ্ব থেকে কি হবে যদি আমি E1 ধরি সেটা এটা হবে তাহলে কি হারে তাপটা বিকিরণ করবে বস্তু সেটা কত হবে না দুটোর পার্থক্যের সমানুপাতিক যেহেতু আমরা সমীকরণ লিখে দিয়েছি তাহলে দুটো পার্থক্যের সঙ্গে সমান হবে তাই দেখবে বইতেও লেখা রয়েছে বিনিময় নীতি অনুসারে প্রেবস্টের বিনিময় নীতি অনুসারে কৃষ্ণ বস্তু নেট যে হারে মানে লব্ধি তাপ বিকিরণ করে তা বস্তুর তাপ অর্জনের হার যেটা এটা মাইনাস তাপ গ্রহণের হারের পার্থক্যের সমান এটা তাপ গ্রহণের হার একক ক্ষেত্রফল একক সময় তো ধরাই আছে তার মানে এইটা লিখতে পারি বিয়োগ করে সিগমা কমন চলে আসবে তা স্টিফেন বোলজম্যানের সূত্র কিন্তু এটা হচ্ছে আসল রূপ কারণ পরিপার্শ্বের থেকেও কিন্তু বিকিরণ হচ্ছে সেটা বাদ দেওয়া যাবে না সে কম হলেও হচ্ছে তো এটা হচ্ছে সূত্রের অ্যাকচুয়ালি রূপ তো এটা একটু মাথায় রাখতে হবে আমাদের কিন্তু ব্যাপার হচ্ছে প্রত্যেকটা তল তো আদর্শ কৃষ্ণ বস্তু নয় এই জন্য এখানে একটা এপসাইলন বলে একটা ধ্রুবক আমরা লিখি বাস্তব ক্ষেত্রে এই এপসাইলনের মান কিন্তু 0 থেকে 1 এর মধ্যে মান হয়ে থাকে একে আমরা বলি
আপেক্ষিক বিকিরণ ক্ষমতা তোমরা বইতেও দেখবে রয়েছে রিলেটিভ এমিসিভ পাওয়ার তো এটা মাথায় রাখবে শর্ট প্রশ্নকে মান অনেক সময় জিজ্ঞেস করে অঙ্কতে এটা মান বের করতে দেয় তাহলে আপেক্ষিক বিকিরণ ক্ষমতা এটা হচ্ছে আপেক্ষিক বিকিরণ ক্ষমতা এই যে আপেক্ষিক বিকিরণ ক্ষমতা আমরা জানলাম আর কি এই এপসাইলনের মানটা 0 থেকে 1 অবধি হতে পারে মানে আদর্শ হলে 1 হবে আদর্শ না হলে 1 এর থেকে কমই হবে তো এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সৌর ধ্রুবক এবারে সৌর ধ্রুবক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা ভাবে সিলেবাসটা বাদ গেছে এখান থেকে আমার সন্দেহ হচ্ছে সৌর ধ্রুবকটাও কিন্তু বাদ কারণ স্টিফেন সূত্রের প্রয়োগ এখানে রয়েছে আর স্টিফেন সূত্রটাই কিন্তু 2021 সালে অ্যানুয়াল এক্সামিনেশনে নেই তাহলে সৌর ধ্রুবক কি না আমরা সূর্যকে একটা আদর্শ কৃষ্ণ বস্তু যদি ধরি সূর্য থেকে পৃথিবী অবধি যে গড় দূরত্ব যদি আমি ক্যাপিটাল আর ধরে থাকি তাহলে সূর্য থেকে পৃথিবীর এই যে গড় দূরত্ব এই গড় দূরত্বে যদি একটা গোলক কল্পনা করি তাহলে পৃথিবী একটা বস্তু যদি ধরি আমি সূর্যের সাপেক্ষে অনেক ছোট সে লম্বভাবে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বিকিরণতা গ্রহণ করবে সেটাই কিন্তু অবশ্যই সেটা প্রতি সেকেন্ডে না প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে হবে না ওটা এক মিনিটে অর্থাৎ 60 সেকেন্ডে যে পরিমাণ গ্রহণ করবে সেটাই হচ্ছে সৌর ধ্রুবক কিংবা সোলার কনস্ট্যান্ট এটাকে আমরা ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করি একটা ছোট উদাহরণ দিই সাপোজ আমি যদি এটাকে সান ধরি আর এটাকে যদি আমি এখন পৃথিবী ধরি তাহলে এদের এই যে গড় দূরত্বটাকে আমি যদি ক্যাপিটাল আর ধরি আর সূর্যের যে আলোকমণ্ডল রয়েছে এটাই যদি আলোকমণ্ডল ধরি তার যদি আমি ব্যাসার্ধ স্মল আর ধরি তাহলে এই স্টিফেন বোলজম্যান সূত্র যদি লাগানো হয় তাহলে 4 পাই আর স্কয়ার টি টু দি পাওয়ার 4 আর কি ছিল না সিগমা ছিল এর সিগমাটাও ইনক্লুড করে দিতে হবে আর কি ছিল না সমান টি ওই যে দেখবে যখন বইতেও লেখা থাকছে তখন একটা টি কিন্তু একটা গুণ করা থাকছে কারণ একক সময় হবে না এক মিনিটে এইবারে যখন আমরা সোলার কনস্ট্যান্টের কথা যখন চলে আসবো পৃথিবী থেকে যে গড় দূরত্ব আর রয়েছে তাহলে এই গড় দূরত্ব আর এর মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে অর্থাৎ এইটাকে নিয়ে যদি আমি একটা এরকম গোলক কল্পনা করি তাহলে এর প্রতি একক ক্ষেত্রফলের জন্য যে পরিমাণ শক্তি আপতিত হচ্ছে যদি আমি সেটা এস বের করি এটাকে যেহেতু সৌর ধ্রুবক বলা হবে সেটা কত হবে না ই বাই 4 পাই আর স্কয়ার কারণ এই গোলকের ক্ষেত্রফলটা কত হবে 4 পাই আর স্কয়ার তাহলে প্রতি একক ক্ষেত্রফলে আমি সৌর ধ্রুবকের সংজ্ঞায় সেটাই বলেছি যদি মান বসানো হয় তাহলে কত আসছে 4 পাই আর স্কয়ার সিগমা টি টু দি পাওয়ার 4 বাই টি আর এখানে দেখো 4 পাই আর স্কয়ার তাহলে 4 বাই 4 পাই কিন্তু বাদ চলে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কি না সিগমা থাকছে আমরা যদি আর গুলোকে একসঙ্গে লিখতে চাই সেটাও করা যাবে স্মল আর বাই ক্যাপিটাল আর হোল স্কয়ার ইনটু টি এই যে এক্সপ্রেশন তোমরা বইতেও দেখতে পারো ইকুয়েশন নাম্বার না দেওয়া থাকলে তো এক্সপ্রেশন রয়েছে এটা সেম কিন্তু যেহেতু আমরা সৌর ধ্রুবকের কথা বলছি ওই জন্য এই ক্ষেত্রে আমরা 60 বসাবো কারণ 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড এবার স্বাভাবিকভাবে তোমাদের মনে মনে প্রশ্ন আসবে যে স্যার মানগুলো বসালে কত পাওয়া যায় তাই মানটা তোমরা মনে রাখতে পারো সিজিএস হচ্ছে 1.937 ক্যালোরি আর প্রতি একক ক্ষেত্রফলের কথা এখানে বলা ছিল সেই জন্য আমরা এখানে সেন্টিমিটার টু দি পাওয়ার -2 আর উষ্ণতার জন্য উষ্ণতা এই ক্ষেত্রে কোন একটা টার্ম রয়েছে দেখো টি টু দি পাওয়ার 4 রয়েছে তো তোমরা বইতেও দেখবে যেহেতু সিগমা রয়েছে সিগমা মাত্রাবিহীন রাশি নয় সেই জন্য উষ্ণতার কোনো একক নেই ক্যালোরি পার বর্গ সেমি আর পার মিনিট এইটা যেটা লেখা রয়েছে যদি আমরা এটাকে চেঞ্জ করি অর্থাৎ ক্যালোরি থেকে জুলে যাব 4.2 আর এর সঙ্গে একটা আমরা গুণ করছি দেখবে তোমরা বইতেও দেখতে পারবে 4.12 বলছি বইতে ওটা আদর্শ মানটা ধরেছে ওই জন্য 4.18 ধরেছে সে করতে পারো কোনো অসুবিধা নেই তো 4.18 ইনটু 10 টু দি পাওয়ার 4 তার কারণ বুঝতেই পারছো বর্গ সেমি থেকে বর্গ মিটারে যাওয়া হচ্ছে আর সেকেন্ডে যাওয়া হচ্ছে তাই দেখো একক পুরো চেঞ্জ কিন্তু হয়ে গেছে অর্থাৎ ক্যালোরির জায়গায় জুল সেমি স্কয়ারের জায়গায় মিটার টু দি পাওয়ার -1 আর মিনিট ইনভার্সের জায়গায় সেকেন্ড ইনভার্স তাহলে এই যে জুল সেকেন্ড ইনভার্স তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়াট মিটার টু দি পাওয়ার -2 অর্থাৎ ওয়াট পার মিটার স্কয়ার সেইটাই দেখবে তোমরা বইতে কিন্তু বলা রয়েছে এটা হচ্ছে এস এর মোটামুটি একটা গড় মান আর কি মানে অঙ্ক করার সময় লাগতে পারে তো মনে রাখতে পারো নাহলে অঙ্কতে সাধারণত দেওয়াই থাকে
এই যে ভাগটা করে দেখো বইতে যে মানটা এসেছে সেটা কত এসেছে না ভাগ পাওয়ার পর মানটা আসছে 1350 ওয়াট পার মিটার স্কয়ার তো এটাকে মোটামুটি গড় ভাবে 1300 অঙ্ক করার সময় আমরা ধরে নিই ওই দেখতে বইতেও লেখা হয়েছে এস এর গড় মান হচ্ছে 1300 এস মানে হচ্ছে সৌর ধ্রুবক এই স্টিফান সূত্রের পরে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে যেটা পরীক্ষাতে আমাদের খুব কাজে লাগে সেটা হচ্ছে এই নিউটনের শীতলীকরণ সূত্র এবার প্রশ্ন হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র কি বলে তা নিউটনের শীতলীকরণ সূত্র বলছে বস্তু এবং পরিবেশের মধ্যে যেন উষ্ণতা পার্থক্য বেশি না হয় আর যে পরিমাণ যে বিকিরণটা হবে তাপে সেটা কিন্তু কিংবা বিকিরণ তাপের যে পরিমাণটা এই যে বিকিরণটা হবে সেটা কিন্তু শুধুমাত্র বিকিরণ প্রণালীর সাহায্যে হবে পরিবহন পরিচালন পদ্ধতিতে কিন্তু যেন তাপটা সঞ্চারিত যেন না হয় উষ্ণতা পার্থক্য যেন বেশি না হয় এটা হচ্ছে মেইন শর্ত তো সূত্র বলছে পরিবেশের সঙ্গে উষ্ণতার পার্থক্য বেশি না হলে কোন বস্তু দ্বারা বিকিরণজনিত তাপ বর্জনের হার বস্তু ও পরিবেশের উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক অর্থাৎ কি না ধরো বস্তু উষ্ণতা থিটা পরিবেশের উষ্ণতা থিটা জিরো তো স্বাভাবিক থিটা ইজ গ্রেটার দ্যান থিটা জিরো ধরেছি কারণ বস্তু বিকিরণ করছে তাহলে তার উষ্ণতা বেশি হবে নিশ্চিত তাহলে উষ্ণতার পার্থক্য অর্থাৎ থিটা মাইনাস থিটা জিরো যেন বেশি না হয় সাধারণত 10 ডিগ্রি যেন বেশি না হয় 10 ডিগ্রি সেলসিয়াসে বলছি তাহলে যদি এই পার্থক্য যেন কম হয় তখন যে পরিমাণ যে বিকিরণ যে হচ্ছে তা তার যে হার অর্থাৎ dq / dt যে পরিমাণ তাপে বিকিরণ হচ্ছে dq / dt ঠিক আছে সেইটা এই উষ্ণতার পার্থক্য তোমরা টি দিয়েও ধরতে পারো তার সঙ্গে সমানুপাতিক তোমরা বইতে দেখবে একটা মাইনাস চিহ্ন আছে কেন মাইনাস চিহ্ন আছে তাই যে বিকিরণ হচ্ছে তাহলে যত বেশি বিকিরণ হবে স্বাভাবিকভাবে হ্রাস হচ্ছে তাপ তো কমে কমে চলে যাচ্ছে তাই দেখো লেখা রয়েছে তাপ বর্জনের হার মানে বুঝতেই পারছো ধীরে ধীরে তাপের পরিমাণ কমে যাচ্ছে বস্তু থেকে সেই জায়গাটা মাইনাস চিহ্ন থাকছে আর কি তার মানে মাইনাস চিহ্নটা বোঝানোর জন্য রয়েছে যে তাপের বর্জন হচ্ছে তো dq / dt প্রপোর্শনাল টু মাইনাস থিটা আর মাইনাসটা বাইরে থাকো মাইনাস থিটা জিরো তাহলে মাইনাস চিহ্নটা তাপ বর্জনটা বোঝাচ্ছে তার মানে বুঝতেই পারছো যে যত তাপ বর্জন হয়ে চলে যাবে এই থিটা মাইনাস থিটা জিরো যে পরিমাণ সেটাও কিন্তু হ্রাস হচ্ছে কমে কমে যাবে তো এটা ছিল নিউটনের শীতলীকরণ সূত্র এটাকে যদি আমরা গাণিতিক ভাবে লিখি যে দুটা হচ্ছে কি বিকিরণ জনিত কিংবা বিকিরণ জনিত তাপের হার ওই জন্য দেখবে লেখা রয়েছে এখানে বিকিরণ জনিত তাপ বর্জনের হার তাপের হার বলছে মানে কি যেহেতু তাপ বর্জন হচ্ছে তাই এটা হচ্ছে dq / dt তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটা ধ্রুবক আনবো এখানে যেহেতু সমানুপাতিক ছিল তো থিটা মাইনাস থিটা জিরো এবার কিউ সমান ms থিটা আমরা সপ্তম শ্রেণী থেকে পড়ে আসছি সেখানে এরকম লেখা থাকতো msp তো h এর জায়গায় এই ক্ষেত্রে কিউ আছে p এর জায়গায় থিটা আছে তো এইখান থেকে যদি তোমরা dq / dt বের করে নাও m তো s ধ্রুবক থাকছে তাহলে এটা আসবে তাহলে এটা সমান কত না মাইনাস c থিটা মাইনাস থিটা জিরো এবার কাজ করো এখানে তোমরা আমি এদিকটা মুছে দিই এবার যখন আমরা এরকম বসাবো ms d থিটা / dt তাহলে আমি কাজ করি থিটাকে একসঙ্গে নামিয়ে দিই তার একটা লাইন কমে যাবে আর মাইনাস c dt আর এখানে আমরা চাইলে ms লিখতে পারি তো যখন সমাকলন করব তাহলে প্রথমে উষ্ণতা একটা ছিল কিছু থিটা 1 পরে হয়েছে থিটা 2 শুরুতে সময় শূন্য ধরলাম স্টার্টিং তারপরে সময় হলো t তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছো আমি যদি সমাকলন করি তাহলে কত আসছে ln এইটা আসছে এইটা মানে কত আর এদিকে আসছে c / ms into t তো তোমরা বইতে দেখবে তারা মাইনাস সাইনটাকে সরিয়েছে তো আমরা সেটাকে আমরাও করব মাইনাস সাইনটা আমরা সরিয়ে নেব কিন্তু একটা কথা আমি এখানে বলি বইতে তোমরা কিন্তু ms টা দেখতে পাবে না ঠিক আছে ms টা নেই কেন নেই না বস্তুর ভর এবং আপেক্ষিক চাপ ধ্রুবক রয়েছে তো বইয়ের বক্তব্য এটা হচ্ছে যে যেহেতু dq / dt প্রপোর্শনাল টু মাইনাস থিটা / থিটা জিরো
তাহলে dq/dt আবার কত ms/dθ/dt বইতে কি করেছে সেটা আমি বলি তারা এই লাইনটা করেনি তারা এই লাইনের পর এইটা বলছে অর্থাৎ dq/dt সমান বলছে ms/dθ/dt তাহলে দেখো আমি যদি বইয়ের মতো যদি তোমরা বুঝতে চাও কি বইয়ের মতো রাশিমাল যদি চাও তাহলে ms/dθ/dt প্রপোর্শনাল টু এইটা আসবে বইতে করেন লাইন ঠিক হচ্ছে না d থিটা বাই dt ms টাকে এদিকে নিয়ে আসছে তাছাড়া যেহেতু ধ্রুবক তারপরে সেই ধ্রুবকের মধ্যে যেটা দিয়ে ধ্রুবকটা ঘুরছে সি তার মধ্যে একে ইনক্লুড করে দিচ্ছে তাহলে এরকম লিখতে পারো এরপর দেখো যখন এই অবকলনটা করব তাহলে কি আসছে d থিটা আর এখানে কত আসবে ln এখানে একটা আসবে মাইনাস cp তাহলে মাইনাসটাকে সরানোর জন্য আমাদের উল্টে দিতে হবে তাহলে t সমান কত আসবে উল্টে দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে ln দেখো এখান থেকে আমরা সময়টা পেয়ে যাব যে শীতলীকরণের জন্য কতটা সময় লাগবে কিংবা কতটা টাইম লাগবে শীতলীকরণের জন্য এটা পেয়ে যাব এবার তোমরা বই সমীকরণ মেলাও যেটা বইতে ইকুয়েশন 1 রয়েছে আমি ln লিখেছি তারা লিখেছে log base e মানেই হচ্ছে ln তাহলে ln log base e theta 1 minus theta 0 by theta 2 minus theta 0 যদি এখন সিলেবাসে নেই যদি পরীক্ষা আসতো যে শীতলীকরণের সময় তখন কিন্তু এই প্রমাণটা করতে হবে এবার আমাদের লাস্ট টপিক এই ভিডিওতে সেটা ছিল কি না শীতলীকরণ সূত্র পড়েছি কিন্তু এই যে স্টিফান বোলজম্যানের যে সূত্রটা যেটা এখানে লিখে রেখেছি আমি দেখো এই সূত্রটা থেকে আমরা কিভাবে নিউটনের শীতলীকরণ সূত্রটা বের করতে পারি তো দুটো হচ্ছে শর্ত যেটা আমি শুরুতেই বলেছিলাম উষ্ণতার পার্থক্য যেন বেশি না এখানে টি ধরেছি আমরা উষ্ণতা এখানে থিটা ধরেছি সে একই ব্যাপার তোমরা এখানেও থিটা ধরতে পারো কিন্তু আর কি এই যে তাপ যে বর্জন হচ্ছে কিংবা বিকিরণ হচ্ছে সেটা যেন অবশ্যই বিকিরণ গণনা নিতে পারে ওই জন্য পরিষ্কার লেখা রয়েছে পরীক্ষাতে বলে যে নিউটনের শীতলীকরণ সূত্র প্রয়োগ করার শর্ত কি তো শর্ত কি না বস্তুর উষ্ণতা পরিবেশের উষ্ণতা পার্থক্য খুব বেশি না হয় আর কি না বস্তুর বিকিরণ পদ্ধতির দ্বারা তাপ বর্জন করবে বিকিরণ ছাড়া অন্য কোন পদ্ধতিতে যেন তাপ বর্জন না হয় সেইটাই যেন হয় না হলে সূত্র কিন্তু খাটবে না তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বলি তার মানে এখানে থিটা মাইনাস থিটা জিরো কম ছিল তাহলে এই ক্ষেত্রে টি মাইনাস টি জিরোটা কম হবে এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি একে এইভাবে লেখা যেতে পারে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা প্রয়োগ করে এখান থেকে আমরা এটাকে ভেঙে দিলাম পরের লাইনে এই দুটোকে গুণ করে নিব কারণ এটা তো দাঁড় তো দরকার আমার সূত্রতে প্রমাণ করতে হবে তাহলে সিগমা এখানে গুণ করা যাক এটা থাকছে আর কি থাকবে গুণ করার পর pq প্লাস যেহেতু উষ্ণতার পার্থক্য বেশি নেই তাহলে টি আর টি জিরো কাছাকাছি হবে তাহলে আমরা যেখানে যেখানে টি ছিল সেখানে যদি টি জিরো লিখি তাহলে কত আসবে টি কিউ অর্থাৎ টি জিরো কিউ এখানে কত এখানেও টি জিরো কিউ হয়েছে টি এর জায়গায় টি জিরো বসাচ্ছি এখানেও টি জিরো কিউ আর এখানে তো অলরেডি টি জিরো কিউ ছিল তাহলে দেখো আমরা কি লিখতে পারছি ফোর সিগমা টি জিরো কিউ টি মাইনাস টি জিরো আর এখানে হচ্ছে ই তাহলে এটা হচ্ছে কি কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক তাহলে আমরা বলতে পারি ই সমানুপাতিক টি মাইনাস টি জিরো এইটাই বক্তব্য ছিল তোমার কাছে মাইনাস ছিল বোঝানোর জন্য যে তাপ বর্জন হচ্ছে তো ধীরে ধীরে বর্জন হবে তখন এই পার্থক্য যেটা থাকছে সেটা যত এই দিকটা কমবে সেই রকম এইভাবে কমবে তাহলে তাপ বর্জন হচ্ছিল বলে মাইনাস চিহ্নটা ছিল
পরিষ্কার বলা রয়েছে বস্তুর উষ্ণতা এবং পরিবেশের যে উষ্ণতার পার্থক্যে সমানুপাতিক, তাহলে এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। যদি উষ্ণতার পার্থক্য বেশি হয় তখন কিন্তু সূত্র খাড়বে না, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। পরীক্ষা দেখো না থাকলেও কিন্তু খুব কাজে কিন্তু তোমাদের লাগবে। আর তাপ বর্জন বলে মাইনাস চিহ্ন ছিল, এইখানে মাইনাসটা নেই, কিন্তু জরুরি হচ্ছে এই সমানুপাতিক ব্যাপারটা, মাইনাস চিহ্নটা না, তাপ বর্জন হলে মাইনাসটা হবে। তো এটা মাথায় রাখবে। এরপরেই দেখবে তোমাদের অঙ্ক রয়েছে পাঁচটা, 2021 সালে অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য পাঁচটা অঙ্কেরই গুরুত্ব সেরকম নেই, কিন্তু এন্ট্রান্সের কথা ভেবে তোমরা পাঁচটাই দেখতে পারো, আগে কিন্তু প্রচুর আসতো। তো এই জন্য বলবো এন্ট্রান্সের কথা ভেবে, যেহেতু সময়ও রয়েছে যথেষ্ট, তোমরা কিন্তু পড়তে পারো। নেক্সট ভিডিওতে আমরা চ্যাপ্টারটা শেষ করব, শুধুমাত্র একটা জিনিস রয়েছে, সেটা অবশ্য সিলেবাসে 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2021 এর জন্য নেই, সেটা হচ্ছে কৃষ্ণ বস্তু বিকিরণের শক্তি বণ্টন, সেখান থেকে গ্রিনের সূত্রটা সিলেবাসে এক্সক্লুড করা রয়েছে। তবুও আমরা এন্ট্রান্সের কথা ভেবে এটা পড়ব এবং হোয়াটসঅ্যাপে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আলোচনা করে চ্যাপ্টারটা শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন, বাই।